নতুন চ্যানেলের শুরুতে কিভাবে ভিউস আনবেন, এই ভিডিওটা নতুন ইউটিউবারদের জন্য তৈরি করা। কারণ নতুন ইউটিউবিং শুরু করলে ভিউস পায় না যারা তাদের জন্যই, কারণ স্টার্টিং সময় যারা ইউটিউবিং শুরু করে এই সময় ভিডিও ফেলে, কারো কারো ভিডিওতে 10টা থেকে 15টা ভিউস হয়, আবার কারো কারো ভিডিওতে সর্বোচ্চ ভিউস হলে 50 থেকে 100 এইরকম ভিউস হয়ে তারপর আর ভিউস হয় না। এই প্রবলেমটা ফেস করছে অধিকাংশ নতুন ইউটিউবার। তো আমি ভাবলাম এটার উপরে একটা সুন্দর একটা টপিক আপনাদের মাঝে উপস্থাপন করা যাক, যে নতুন ইউটিউবারদের ভিডিওতে কীভাবে ভিউস আনা সম্ভব। তো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ যারা নতুন ইউটিউবার রয়েছেন তাদের জন্য। রিকোয়েস্ট করব ভিডিওটা অবহেলা না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য, কারণ আজকের এই ভিডিওতে শেয়ার করব স্টার্টিং টাইমে একজন ইউটিউবার তাদের ভিডিওতে কীভাবে ভিউস আনবে। তো ভিডিওটা হতে চলেছে ইন্টারেস্টেড, আপনারা এখন আমাদের ছোট্ট পরিবারের সদস্য না থাকলে অবশ্যই সদস্য হয়ে যাবেন সাবস্ক্রাইব করে। তো মূল টপিকে চলে যাওয়া যাক। আসলে আমরা ভিউসের চিন্তা করতেছি, আমাদের ভিডিওতে কীভাবে ভিউস আনবো, চ্যানেলে কীভাবে সাবস্ক্রাইব আনবো, কীভাবে আমাদের চ্যানেলে ওয়াচ টাইম নিয়ে আসবো। এই স্টার্টিং টাইমেই অধিকাংশ ইউটিউবার ভিউস না পাওয়ার কারণে ইউটিউব ছেড়ে চলে যাচ্ছে, কারণ ইউটিউবের যে রুলস মানে পলিসিটা রয়েছে, মনিটাইজের পলিসি, সেটার জন্য 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হয়। কিন্তু স্টার্টিং টাইমে অনেকে অনেক ভিডিও আপলোড করে ফেলেছে কিন্তু তারপরেও তার ভিডিওগুলোতে ভিউস এবং সাবস্ক্রাইব আসছে না, যার কারণে তার 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হচ্ছে না। অধিকাংশ ইউটিউবার ইউটিউব ছেড়ে চলে যাচ্ছে। এই স্টার্টিং টাইমটাই হচ্ছে একজন ইউটিউবারের সবচাইতে কঠিন একটা সময় পার হয়, কারণ অনেকেই মনে করে যে 1000 সাবস্ক্রাইব ও না জানি কত সহজ, 4000 ঘন্টা ওয়াচ টাইম না জানি কত সহজ, লক্ষ লক্ষ ইউটিউবার চ্যানেল খোলে এবং তারপরে দেখা যায় স্টার্টিং টাইমে কিছুদিন পরেই মনে করেন যে ইউটিউবিং ছেড়ে চলে যায়। লক্ষ লক্ষ চ্যানেল খোলা হয় কিন্তু সবাই ইউটিউবার হতে পারে না, কারণ তার স্টার্টিং টাইমে ভিউজটা কীভাবে আনতে হয়, স্টার্টিং টাইমে কীভাবে ইউটিউবিং করতে হয় এই বিষয়টা তার মাথায় থাকে না। তো আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তো এখন বিষয়টা হচ্ছে স্টার্টিং টাইমে ভিউজটা কোথায় থেকে নিয়ে আসবেন। আগে আমার চ্যানেলের একটা অ্যালগোরিথম মানে ভিডিওর যে ভিউজ যা আসে কোথা থেকে আসে এটা আগে আপনাদেরকে জানাবো, কারণ ইউটিউবের ভিডিওতে ভিউজ কোথা থেকে আসে এটা আপনাদের আগে ক্লিয়ারলি জানতে হবে। আমরা তো জানি এদিক ওদিক ওইভাবে এইভাবে আসে, কিন্তু ক্লিয়ারলি আপনার জানতে হবে যে স্টার্টিং টাইমে ভিউজটা কোথা থেকে আসবে আর বড় চ্যানেলের ক্ষেত্রে ভিউজ কোথা থেকে আসে। তো আমি স্ক্রিনটা শেয়ার করি, আপনারা একটু স্ক্রিনটা দেখতে থাকবেন, দাঁড়ান আমি স্ক্রিনটা শেয়ার করি। স্ক্রিনটা শেয়ার করার জন্য একটু সময় দিবেন, আমি স্ক্রিনটা শেয়ার করে নিই। তো আমি এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে স্ক্রিন, তো এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের বহুত সংখ্যক এখানে ভিডিও রয়েছে। তো আমি একটি ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি যে একটা বড় চ্যানেলের ক্ষেত্রে কোনটা আমার গ্রহণযোগ্য হচ্ছে আর আপনাদের জন্য কোনটা থেকে ভিউস আনবেন একটা স্টার্টিং টাইমে। তো আমি এখন একটা ভিডিও আমি দেখি, তো আমি একটা যে কোনো একটা ভিডিও আমি দেখাচ্ছি আপনাদেরকে, দাঁড়ান আমি একটা ভিডিও আমি দেখাচ্ছি। তো মনে করেন যে কোনো একটা ভিডিও, তো আমি মনে করেন যে এই ভিডিওটা ক্লিক করব, কই গেল ভিডিও, তো আমি একটা ভিডিও ক্লিক করি। আচ্ছা আমি এই ভিডিওটাই ক্লিক করলাম, এই ভিডিওতে ভিউজ আমার কোথা থেকে আসছে এটা আমার তো বড় চ্যানেল, আপনার চ্যানেলে কোথা থেকে নিয়ে আসবেন আমি দেখাচ্ছি। এই ভিডিওটার আমি গো টু ভিডিও অ্যানালাইসিসে ক্লিক করলাম, করার পরে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে রিসে যাই, এগুলো হচ্ছে ইমপ্রেশন, অর্থাৎ ভিডিওটার দর্শকের কাছে যে পৌঁছে দিচ্ছে নতুন পুরাতন সবার কাছে কত ইমপ্রেশন দিচ্ছে ইউটিউব, মানে এতগুলো মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। এখন ট্রাফিক সোর্সের কথা বলি, দেখেন এইটা হচ্ছে ট্রাফিক সোর্স, এইটাই হচ্ছে মূল ফান্ডা ইউটিউবে একটা ভিডিওতে ভিউস আনার। মূল ফান্ডার মধ্যে হচ্ছে প্রথম হচ্ছে ব্রাউজ ফিচার, সেকেন্ড হচ্ছে ইউটিউব সাজেস্টেড ভিডিও, ইউটিউব আদার্স, ইউটিউব সার্চ, এইগুলাই হচ্ছে ভিউস আনার মূল ফান্ডা। তো আমার যেহেতু হলো পুরাতন চ্যানেল, আমার ব্রাউজ ফিচার থেকে বেশি ভিউস আসছে, তো আপনার ক্ষেত্রে কোনগুলো গ্রহণযোগ্য এখন আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তো আপনারা তো স্ক্রিনে দেখতে পেয়েছেন আমার এই ভিডিও এডিটার চ্যানেলে কোথা থেকে ভিউস আসে। তো আপনি তো নতুন, আপনার জন্য ভিউসটা কোথা থেকে আপনি কালেক্ট করবেন? এখন বিষয়টা হচ্ছে আমার ব্রাউজ ফিচার, সাজেস্টেড, ইউটিউব সার্চ সব থেকে ভিউস আসছে, তো একটা নতুন চ্যানেলের ক্ষেত্রে কোনগুলোভাবে কাজ করলে আপনার স্টার্টিং টাইমে ভিউস আসবে। তো প্রথমতেই বলে নেই, কারণ আপনি যেহেতু ইউটিউবে নতুন এসেছেন আপনার ক্ষেত্রে ব্রাউজ ফিচারটা অতটা কাজে আসবে না। কেন আসবে না? কারণ দেখেন আপনার যেহেতু সাবস্ক্রাইবার বেস নেই, আপনার যদি সাবস্ক্রাইবার বেস থাকতো তাহলে ব্রাউজ ফিচার থেকে ভিউস বেশি পেতেন। আপনার যেহেতু সাবস্ক্রাইবার বেস নেই, আপনাকে কেউ চেনে না, আপনি ইউটিউবে নতুন, সেক্ষেত্রে আপনার ব্রাউজ ফিচার থেকে ভিউস আসবে না। তো সেক্ষেত্রে আপনি কী করবেন? আপনারও তো উপায় রয়েছে, কোনো না কোনো উপায় রয়েছে আপনার ভিডিওতে ভিউস আনার জন্য, অবশ্যই রয়েছে। সেটা হচ্ছে আপনার চ্যানেল শুরুটা মানে স্টার্টিং টাইমে আপনার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার চ্যানেলে ন্যূনতম একদম সর্বনিম্ন যদি নাও হয় 20 থেকে 30টা এভারগ্রিন কন্টেন্ট আপলোড করতে হবে। এভারগ্রিন কন্টেন্টটা কী এবং এর সুবিধা কী কী বেনিফিট পাবেন আপনারা একটু ক্লিয়ার করি। এভারগ্রিন কন্টেন্টটা হচ্ছে যে কন্টেন্টগুলো আপনার নিশের উপরে সারা বছর লাইফ টাইম মানুষ দেখে থাকে সেগুলো হচ্ছে এভারগ্রিন কন্টেন্ট।
যেমন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, সারা বছর ভরে আমাদের এই এটা হলো এভারগ্রিন কন্টেন্ট। সারা বছর 2025 সালেও মানুষ সার্চ করবে কীভাবে একটা ইউটিউব চ্যানেল খুলতে হয়। ঠিক এই ধরনের এভারগ্রিন কন্টেন্ট যেগুলো রয়েছে যার যার ক্যাটাগরি অনুযায়ী, সেই ক্যাটাগরির মধ্যে এভারগ্রিন কন্টেন্ট ন্যূনতম 20-30টার স্টার্টিং টাইমে আপনার চ্যানেলে আপলোড করতে হবে। এখন সুবিধা কী কী পাবেন? আপনি যেহেতু নতুন, আপনার ব্রাউজ ফিচারে আপনার ভিউজ পাবেন না, সেক্ষেত্রে আপনার ভিউজ আনতে হবে হচ্ছে সাজেস্টেড থেকে, ইউটিউব সার্চ থেকে। এখন বলি ইউটিউব সার্চের বিষয়। এভারগ্রিন কন্টেন্টগুলো যদি আপনি প্রপার এসইও করতে পারেন আপনার ভিডিওগুলোতে, তাহলে আপনি প্রত্যেক দিন ওই 30টা এভারগ্রিন কন্টেন্ট থেকে কিছু না কিছু ভিউজ এবং কিছু না কিছু সাবস্ক্রাইব অবশ্যই পাবেন। আপনার সাবস্ক্রাইবার বেসটাও বড় হতে শুরু করবে, আপনার চ্যানেলে ভিউজ আসা শুরু করবে। আর সবচাইতে নতুন ইউটিউব চ্যানেলের জন্য ইউটিউব সার্চ থেকে ভিউজ আনাটা হচ্ছে সবচাইতে, মানে কি বলবো, প্রথম, মানে ভিউজ আনার প্রথম একটা বড় ধাপ বলতে পারেন। কারণ নতুন চ্যানেল তো সার্চ থেকে আনা দরকার, যারা আপনার সাবস্ক্রাইবার রয়েছে তারা তো আপনার ভিডিও দেখছেই, তো নতুন কাউকে আনার জন্য অবশ্যই কেউ সার্চ করবে আপনাকে যেন দেখতে পায়। সে যদি আপনাকে সাবস্ক্রাইব নাও করে, পরবর্তীতে ব্রাউজ ফিচার আপনার ভিডিওটা তার কাছে চলে যাবে, ওই ব্রাউজ ফিচারটা তারপরে কাজ করবে, কিন্তু সার্চ থেকে আগে তার কাছ থেকে ভিউজ একটা কালেক্ট করুন। এর জন্য আপনার ওই এভারগ্রিন কন্টেন্টগুলো প্রপার এসইও করুন। এবং দ্বিতীয়ত বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে আরেকটা বেনিফিট, সেটা হচ্ছে সাজেস্টেড। এভারগ্রিন কন্টেন্টগুলো যদি সাজেস্টেডে, বেশিরভাগ এভারগ্রিন কন্টেন্টই কিন্তু সাজেস্টে যায়। আপনি একটা ভিডিও বানালেন সেটা কিন্তু ধুমধাম সাজেস্টে অতটা যাবে না, কিন্তু একটা এভারগ্রিন কন্টেন্ট যদি আপনি বানান আপনার চ্যানেলে শুরুতে 20-30টা, তাহলে যে বেনিফিটটা পাবেন, আপনার নিশের ভিতরে যারা বড় বড় ইউটিউবার রয়েছে, যারা এ পর্যন্ত ইউটিউবিং করে অনেক মিলিয়ন মিলিয়ন ভিউজ কালেক্ট করছে, লক্ষ লক্ষ যাদের সাবস্ক্রাইবার রয়েছে, তাদের ভিডিওর নিচে আপনার ভিডিওটা যাওয়ার চান্স বেড়ে যাবে এভারগ্রিন কন্টেন্ট এবং প্রপার এসইও করার জন্য। সেটা কীভাবে যাবে? আপনার টাইটেল, ট্যাগ, আপনার ভিডিও কন্টেন্ট সব কিছু যখন দেখবে সব ঠিকঠাক পারফেক্ট, তখন তাদের সাজেস্টে যাওয়া শুরু করবে এবং সাজেস্ট থেকেও ভিউজ আনতে পারবেন। তো একটা নতুন ইউটিউবারদের জন্য শুরুতে ব্রাউজ ফিচার থেকে ভাইরাল হওয়ার সম্ভাবনা খুব কম। আপনার শুরুটা ইউটিউব সার্চ থেকে আগে ভিউজ আনবেন, তারপরে ওই ভিডিওটা সার্চে থাকতে থাকতে ইউটিউব একটা সময় আপনার ভিডিওটা সাজেস্টে নিয়ে দেবে, ওই সাজেস্ট থেকেই হিউজ পরিমাণে একটা ভিউজ আনতে পারবেন আপনাদের চ্যানেলে। স্টার্টিং টাইমে যদি কেউ এভারগ্রিন কন্টেন্ট না আপলোড করে, ওই আমার ক্যাটাগরি ওই ইউটিউবার এই ভিডিও ফেললো, আর ওই ইউটিউবার এই ভিডিও ফেললো, আমি আজকে এই ভিডিও ফেলি, কালকে আমি ওই ভিডিও ফেলবো, না, স্টার্টিং টাইমটা খুবই ধৈর্য সহকারে কাজ করতে হবে। ভিউজ আপনাকে আপনাআপনি আসবে এভারগ্রিন কন্টেন্টের জন্য। আমি জানি যে আজকের এই ভিডিওটা প্রত্যেকটা ইউটিউবারের অনেক ভালো লেগেছে। যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিনিয়ত ইউটিউব রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স এই চ্যানেলে পাওয়ার জন্য অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য আমি সুস্থ কামনা করি।